এই মাছ থেকে সাবধান। মাছ তো কত দেখেছেন, কিন্তু এমন মাছ দেখেছেন কয়জন? কুমিরের মতো দেখতে কিন্তু মাছের মতো লেজ, কুমিরের মতো দাঁত কিন্তু মাছের মতো পাখনা। অদ্ভুত দর্শন কুমিরের মতো মাছ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ভারতের জলপাইগুড়ির আম্বারের বীরনগর এলাকায়। কুমিরের মতো সুচালু মুখ ও ধারালো দাঁত রয়েছে মাছটির। তবে প্রায় 1 ফুটের কিছু বেশি দৈর্ঘ্যের মাছটি কুমিরের মতো পা নেই, পাখনা রয়েছে। মাছটির মুখ কুমিরের মতো হওয়ার পাশাপাশি শরীরেও কুমিরের মতো আঁশ রয়েছে, আবার লেজের অংশটি একেবারে মাছের মতো। এই মাছ থেকে সাবধান, অন্য জগতে চলে যেতে পারেন আপনি। সারা রাত গান গায় এই মাছ, শোনা যায় ডাঙা থেকেই। জলপাইগুড়ির আম্বারের বীরনগরের কৃষক গোকুল রায় এদিন সকালে নিজের জমিতে চাষ করার সময় পাশের ক্যানেল থেকে মাছটিকে লাফিয়ে তার জমিতে পড়তে দেখেন। অদ্ভুত দর্শন মাছটি আগে কখনো এই এলাকায় মানুষ দেখেননি। খবর পেয়ে গ্রামে ভিড় জমে যায়। পরে খবর পেয়ে আম্বারের বন দপ্তরের কর্মীরা এই মাছটিকে নিয়ে যান। এই এলাকায় এমন মাছ কোথা থেকে এলো? মৎস্য বিশেষজ্ঞ সুমিত মিত্র জানান, সিকিমের সঙ্গে তিস্তার সংযোগ রয়েছে। ক্যানেলের জল তিস্তা দিয়েই আসে। এর মধ্যে কিছুটা গাম্বুশিয়া মাছের, কিছুটা ডলফিনের, কিছুটা কুমিরের এবং কিছুটা সাধারণ মাছের বৈশিষ্ট্য আছে। তবে বেঙ্গালুরুর অ্যাকোরিয়ামে এই মাছ রয়েছে, যার পরিচিত ক্রোকোডাইল ফিশ হিসেবে। এই মাছ অন্য ছোট মাঝারি মাছকে খেয়ে ফেলে। নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।